আপু কি বলবো যখন আমার সবথেকে বেশি নার্ভাস লাগে যখন কেউ অ্যাঙ্করিং করে তার সে আমার গেস্ট হয়ে আসে তখনই আমার কেমন যেন আমি নার্ভাস হয়ে যাই তখনই আমি আর কথা বলতে পারি না এরকম হয় মানে কখনো নিজের এরকম হয় যে উপস্থাপনা করতে গিয়ে নার্ভাস লাগে আমি এখন পর্যন্ত আমি যখন ক্যাটওয়াক করি বা আমি যখন লাইভে কোনো উপস্থাপনা করতে যাই বিশেষ করে লাইভে নর্মালি না লাইভে আই ফিল ভেরি নার্ভাস ঠিক করে সব কিছু বলবো তো উল্টাপাল্টা কিছু বলবো না তো মাঝে মাঝে অনেক কিছু দেখা যায় কি যে না স্লিপ অফ টাং হয়ে যায় বাট ইটস ওকে এই যে লাস্ট যে ভাইরাল হলো ওটা নিয়ে একটু শুনবো কি হয়েছিল ও দেয়ার ওয়াজ আ মিস্টেক অফ মাইন দেয়ার ওয়াজ আ হিউজ মিস্টেক অফ মাইন তো হয় কি কথা বলতে বলতে বিকজ ইউ নো দ্যাট তুমি এখন অ্যানকরিং করছো তুমি বুঝতে পারবে ভালো করে সো আমাদের টক ব্যাকে অনেকে কথা বলে হয়তো পরিচয়রা কথা বলতে থাকে ইনফ্যাক্ট সামনের মানুষের কথা আমার শুনতে হচ্ছে আমার নেক্সট কি কোয়েশ্চেন করতে হবে এবং নেক্সট কি স্টেপটা নিতে হবে সেটা আমার জানতে হবে এবং কাজগুলো যদি টেকনিক্যাল হয় এবং সেটা যদি ক্রিকেটের মতো হয় এবং সারা দেশের সব মানুষ যদি সব আমি জানি দেখছে তখন আমি একটা ভুল আমি করে ফেলেছিলাম যে আমাদের একটা লোকাল প্লেয়ারকে ফরেন প্লেয়ার বানিয়ে দিয়েছিলাম দ্যাট ওয়াজ অ্যাবসোলুটলি স্লিপ অফ টাং অ্যান্ড আই এম রিয়েলি সরি তারপর আমি একটা প্লেয়ারকে বলেছিলাম যে প্লিজ শুভাগত হোমকে দেখলে বলে দেবেন দ্যাট ওয়াজ মাই আনইনটেনশনাল মিস্টেক এই যে মিস্টেক হয়ে যায় মাঝে মধ্যে কথা বলতে গিয়ে তো কখনো লাইভে এরকম হয়েছে লাইভে হয়েছে চ্যানেলে কোনো লাইভে উপস্থাপনা করতে না না আমার কখনোই হয়নি এটা আমার বিপিএল এই শুধু আমার বিকজ বিপিএল হয় কি অনেক কিছু মাথায় রাখতে হয় তো মানে খেলার এক একটা প্লেয়ার কে কী করছে না করছে প্রত্যেকটা প্লেয়ারের কথা জানতে হয় তারপর দেখা যায় টিম সম্পর্কে জানতে হয় অনেক কিছু মাথায় রাখতে হয় তো এটা নিয়ে তো আপনি যেহেতু এই অঙ্গনেরই না জি সো এই অঙ্গন নিয়ে যখন আলোচনা করা হচ্ছে তখন কি অনেক বেশি স্টাডি করতে হয় না অনেক অনেক বেশি সবাই ভাবে কি এমনি এমনি চলে আসছি যে না অনেক অনেক বেশি স্টাডি করতে হয় এবং আমি দেখা যায় কি আমি মাল্টিটাস্কার আমি একসাথে অনেক কাজ করতে পারি বাট ক্রিকেট ইজ দ্য অনলি থিং যখন আমি ক্রিকেটের রিলেটেড কোনো প্রোগ্রাম করতে থাকি মাঝখানে আমি কোনো কাজ করি না ইনফ্যাক্ট আমার বিজনেসের কল আসলে আমি কি আমি ম্যানেজারদেরকে বলি যে হ্যান্ডেল দিস আমি জাস্ট শেষ হোক তারপরে আই উইল গেট ব্যাক টু ইউ তো এই যে যখন অনেক বেশি স্টাডি করা হয় অনেক কিছু মনে রাখার চেষ্টা করা হয় এরকম হয়েছে যে কথা বলতে বলতে ভুলে যাওয়া হয়েছে যে ওই প্লেয়ারটার নাম যেন কি ছিল আচ্ছা ওইটা যেন কি ভাববো ভাবলাম যেটা বলবো ভুলে গেছে মনে পড়ছে না হ্যাঁ সেটা হয় কি ভুলে যায় যে কি এখন কি কোয়েশ্চেনটা আমি করব আমি তখন একটু ব্রিথ নিয়ে খুব আস্তে আস্তে এক দুই সেকেন্ড নিয়ে আস্তে আস্তে কথা বলতে তো এখন আপনার কি মনে হচ্ছে ততক্ষণে আমার মনে চলে আসে ও আই হ্যাভ টু আস্ক দিস কোয়েশ্চেন টু হিম আমার বলা স্টার্ট করি হয় এটা ফার্স্ট স্টার্ট হলো র্যাম্প ইয়েস দেন মুভি মাঝখানে নাটক তো কোন অঙ্গনটা বাকি আছে মনে হয় যে মিডিয়ার এই অঙ্গনটা আমার করা মিডিয়ার মিডিয়ার কোন অঙ্গন বাকি মঞ্চ তো করা হয়নি ও না 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 মঞ্চ নাটক করা হয়নি বা সবই মোটামুটি টুকটাক সবই করেছি বাট মঞ্চে আমার থিয়েটার আমার কখনো কাজ করা হয়নি করা হলে হয়তো ওখানে ভালো হতো তারপরে বিজনেস এখন বিজনেস এবং তার আগে লয়ার আমি ল কমপ্লিট করেছি আমার লয়ার প্র্যাকটিসও করছি মানে এই যে মাল্টি জিনিস একটু আগে বললেন যে সব কিছু একসাথে আমি করতে পারি কিন্তু তারপরেও এত কিছু অ্যাট এ টাইম কি কি করে হ্যান্ডেল করা হয় ঘুমানোর টাইমটা থেকে একটু কম্প্রোমাইজ করতে হয় আমি ঘুমাতে ভীষণ ভালোবাসতাম আমার হাজবেন্ড ভালো বলতে পারবে যে পিয়া মানে পিয়া সারাদিন ঘুমাবে বিকজ হি ওয়াজ মাই বয়ফ্রেন্ড বিফোর ও জানে যে আমি আগে বিয়ের আগেও সারাদিন টাইম পেলেই ঘুমাতাম সো ঘুমটা কম্প্রোমাইজ করে এসে আর মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা অনেকে বলে যে অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করো 4-5 ঘন্টা ঘুমায় সারাদিন কাজ করে হয় না সো দেখা যায় হঠাৎ তো ডেডিকেশন কেন চলে আসলো ডেডিকেশন না তো আমার মনে হয় কি যে কোনো মানুষের উপর যখন রেসপন্সিবিলিটি অনেক বেশি কাজ থাকে একটা মানুষের উপরে এবং কিছু কিছু ক্ষেত্রে আমার উপরে আমি যখন দেখি কিছু কিছু মানুষের রুজি রোজগারও আসছে ডিপেন্ড করছে বিজনেসের ক্ষেত্রে হোক বা আমি যখন আমার একটা যে কোনো আমি হয়তো মডেলিংও করছি সেক্ষেত্রে আমি একটা হয়তো একটা ফটোশুটে গিয়েছি সেখানে মিনিমাম 20-30 জন ক্রু থাকছে সো তখন মনে হয় না যে আমি লেট করে যাব বা আমার লেটের জন্য অন্যরা সবাই সাফার করবে তো ওই রেসপন্সিবিলিটির জায়গা থেকে সব কিছু অটোমেটিকলি সেট হয়ে তো মনে হচ্ছে না খুব অল্প সময় অনেক বেশি কি বলে বেশি সাকসেস লাইফে চলে আসছে 11 বছর অল্প সময় 11 বছর যদি অল্প সময় হয়ে থাকে হতে পারে 11 বছর অল্প সময় না লাইক ওইভাবে 11 বছর তো স্টাডি বা 11 বছর ধরে এটার উপরে কি বলে টাইম দেওয়া হয়েছে আমি তোমাকে বলি আমি যখন কাজ শুরু করি আমি তখন এসএসসি পরীক্ষা দিয়ে সবে মাত্র খুলনা থেকে ঢাকা এসেছি তখন আমার এসএসসি পরীক্ষার রেজাল্টও দেয়নি আমি তখন থেকে কাজ করছি আর যেটা তোমাকে একটু আগে বলছিলাম যে আমি এখন পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু করি আমি কিন্তু এখনও র্যাম্পে হাঁটি সো দেখা যাচ্ছে হয় হ্যাঁ খুব বড় বড় শোতে হাঁটি বাট এখনও কিন্তু র্যাম্পে হাঁটছি বা প্র্যাকটিস করছি সো দেখা যায় কি যেটা বলছিলাম যে আমার ঘুমানোর সময়টা বা হয়তো বা রেস্ট লাইজার টাইম আমি খুব কম পাই
কিন্তু প্রত্যেকটা কাজ মেনটেন করছি বলেই হয়তো বা সাকসেসটা আছে এবং ঠিকভাবে মেনটেন করছি। যেমন আমার একটা খুব প্যানিক আছে, আমি যতক্ষণ পর্যন্ত একটা কাজ ঠিকভাবে কমপ্লিট করতে পারি আমি নিজে স্যাটিসফাইড না হই, আই ফিল ভেরি প্যানিক। যেমন মাঝে মাঝে আমি খুব মানে শরীরও খারাপ করে বসে এরকম যে চিন্তা করতে করতে এটা কী হবে, এটা কী হবে, এটা কী হবে, সারা রাত কাজ করতে করতে লাইক দিস। তো এই যে এত সাকসেস আসলে মানুষের মধ্যে একটা কেমন একটা মুডি ভাব চলে আসে বা খুব অ্যাটিটিউড চলে আসে, এটা কি আসছে? মুড়ি অ্যাটিটিউড আসবে কখন? তোমার তো টাইম থাকা লাগবে মুড় অ্যাটিটিউড নিয়ে চিন্তা করানোর জন্য। হ্যাঁ, আই বিকাম সামথিং, ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইউ হ্যাভ টু ওয়ার্ক অল দ্য টাইম, বিকজ আমার তোমার এখান থেকে আমার এটা শেষ করে যাওয়ার পর আমার আরেকটা কাজ আমার করতে হবে, আমার পুরো একটা ডকুমেন্ট একটা রেডি করতে হবে 21 পাতার, আমার লয়ের কাজ। তো ডেফিনেটলি মানে সো সাকসেস লকি প্র্যাকটিস করা হচ্ছে। জি, তার মানে কি আমরা কেস নিয়ে এখন আসতে পারবো? হ্যাঁ প্লিজ প্লিজ, আমি যারা যারা কোর্টে যায় তারা মাঝে মাঝে আমাকে দেখে, লোয়ার কোর্টে আমাকে দেখে, খুব মাঝে মাঝে অনেকে খুব ইয়ে হয়ে যায় যে আমি কোনো সমস্যায় পড়েছি বা নিজে কি কোনো অপরাধ করলাম। হ্যাঁ, আমার বার কাউন্সিল থেকে আমার বারো আমি লাইসেন্সও পেয়ে গিয়েছি। বাহ, তো এই যে এখন কি টাইপের কেস বেশি আসতেছে হাতে? কি টাইপের কেস বেশি? আচ্ছা যাই হোক, আমি আমি সিভিল আর কর্পোরেট বেশি প্র্যাকটিস করছি, বাট আমি দুইটা ডিভোর্সের কেস এসেছে। সরি, এগুলো বলতে হয় না, বাট যাই হোক, মানে ডিভোর্স ইজ আই থিঙ্ক ইটস আ পার্ট অফ লাইফ। হ্যাঁ, সো ইট উইল বি বেটার। সো যাই হোক, তো এই যে কেস আসছে সেখান থেকে টাইম, ওটার জন্য আবার টাইম দিতে হচ্ছে, সেটার জন্য পুরো টাইমটা কেন এটা হচ্ছে কি কারণে, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কারণ আমিও পড়াশোনা করছি, আমিও জানি ল নিয়ে। তো এই যে এইটার পেছনে আবার অনেক টাকা পয়সাও থাকে। টাকা পয়সা না, দেখো টাকা পয়সা না না, টাকা পয়সা তো যখন লয়ার হিসাবে খুব সাকসেসফুল হব বা অনেকে নাম চিনবে লয়ার হিসাবে, এখন তো চেনে হয়েছে মডেল বা অ্যাক্ট্রেস পিয়া ও লয়ার, এইভাবে চেনে, রাইট? যখন লয়ার হিসাবে হয়তো বা সাকসেসফুল হব ইনশাল্লাহ আরো বেশি, তখন হয়তো বা টাকা পয়সা বেশি এখান থেকে আসবে। তো কিছু কিছু কাজ প্যাশন থেকে বা সামনে এগিয়ে যাওয়ার জন্য, যেমন হয়তো বা 10 বছর পর সাকসেসফুল লয়ার হলে বলতে পারবো যে না 10 বছর আগের আমার অনেক। তো তখন নামের আগে কি থাকবে? আমি চাই এমন একজন হতে যাতে মেয়েরা বিশেষ করে প্রাউড করতে পারে, দ্যাট শি ইজ এনাফ বোল্ড, শি গট দ্য ফ্রিডম, শি নো হাউ টু স্পিক, শি ডাজন্ট স্কেয়ার ওয়েন শি স্পিকস। সো মেয়েদের জন্য যেন আমি ফাইট করে কথা বলতে পারি, না ব্যারিস্টার, না মডেল, না অ্যাক্ট্রেস, না বিজনেস ওম্যান, পিয়া জানাতুল যেন একটা মেয়ে হিসাবে সবাই আমাকে যেন চিনতে পারে, যে যার অনেকগুলো হয়তো পরিচয় আছে ইন্ডিভিজুয়ালি। তো আমি মাঝখানে ফেসবুকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, সাধারণত কেউ নেগেটিভ কমেন্টস করলে হয় ডিলিট করে দিই, না হলে চুপ করে থাকি, মানে কোনো এসএমএস রিপ্লাই দেওয়া হয় না। আমি দেখলাম যে কোনো একটা ছবিতে বা কোনো একটা স্ট্যাটাসের মধ্যে একজন লোক একটা অনেক আগের একটা বিকিনি শ্যুটের ছবি দিয়ে নিচে নিচে লিখেছে যে তোমাকে তোমার ইসলামী হওয়া উচিত, তোমার আরও পর্দাশীল হওয়া উচিত, এরকম কেন তুমি ড্রেস করো। নেক্সট আমি দেখলাম একটা রিপ্লাই আসছে, আমি একটু ক্লিক করলাম, করার পরে দেখি জান্নাতুল পিয়া রিপ্লাই দিয়েছে লেটেস্ট বিকিনি শুটের ছবি দিয়ে, ইউ শুড আপডেট দিস, ইউ আর স্টিল ব্যাকডেটেড। ইয়া এক্স্যাক্টলি, আমি তোমাকে বলি তোমা, এটা হচ্ছে গত বছরের কাহিনী ছিল আমার, 2013 সালে আমি যখন ইজিপ্টে গিয়েছিলাম টপ মডেল অফ দ্য ওয়ার্ল্ডে, সেই একটা পিকচার নিয়ে সে তার কম্পিউটারে সেভ করে রেখে, যেটা আমার মানে আমার ফেসবুকেও নাই, সেই ছবি সে দিয়ে সে আমাকে ইসলামিক ধারণা দিচ্ছে যে আমার কী করতে হবে, আমারই একটা বিকিনি পিকচার সেভ করে। তুমি যখন বিকিনি পিকচার আমার দেখবা, দেখে মজাই নিবা, এন্টারটেইনিং হবা, সো সি মাই নিউ পিকচার, দ্যাটস even more good, I shoot it in last year in Ibiza, what are that go, forget about Egypt, so see the Ibiza one, that's more good.